আমি কিন্তু অনেক খুশি যে আমি যুক্ত হইতে পেরি এই জন্য আচ্ছা ভাই আমি অনেক খুশি বলেন ভাই কি আজ আমি একটু একটু সময় নিচ্ছি আগে বলেন আপনি কি কেমন আছেন কি করতেছেন বা এখন

সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের আলোচনার উপরে বিষয় ভিত্তিক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আশিফ ভাই আমি আসলে যে মুক্ত চিন্তা নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম যে আসলে আমরা কি সত্যি মানে একটা মানুষ কি সত্যি মুক্ত মুক্ত ভাবে চিন্তা করতে পারে কিনা মানে আমাদের কি আহ এই যে আমরা ধর্মের জায়গা থেকে তার আগে আপনি আমাকে একটু বলেন যে মুক্ত চিন্তা বলতে আপনি কি বলছেন আমি যেটা মুক্ত চিন্তা যেটা বুঝি যে আহ সব কিছুর বাইরে থেকে মানে নিজের নিজের মতো করে চিন্তা করা যেটা আর কি আমার আমার যা ভালো মনে হয় বা আমি যা ভালো মনে করি ভাই না ভাই আপনি একদম ভুল অর্থ শুনেছেন এই সঙ্গে আপনাকে কে শিখিয়েছে একটু বলেন তো ভাই না আসলে আমি নিজে থেকে বলছি হ্যাঁ ভুল হইতে পারে আপনি তাহলে একটু আমার একটু বুঝাই দেন তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো আর কি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি কিন্তু এই ধরনের মানে একটু যদি আপনি একটু করে নিতেন যে আচ্ছা আসলে আচ্ছা ঠিক আছে আচ্ছা মুক্ত চিন্তা মানে নিজে নিজে বের না করে সংজ্ঞাটা নিজে নিজে বের না করে আপনি যদি একটু পড়ে নিতেন তাহলে ভালো হয় তাই না বিভিন্ন জায়গার বিভিন্ন লেখক বিভিন্ন দার্শনিক পড়ালেখা করলে একটু সুবিধা হয় আপনাদের জন্য সুবিধা হয় আমাদের জন্য সুবিধা হয় সমস্যা হচ্ছে যে আমাদের বলবো তো তার আগে আমি যে জিনিসটা বলছি সেটা একটু শুনে নেন বলবো তো যে নিজে নিজে সংজ্ঞা তৈরি করার থেকে একটু পরে নেওয়াটা ভালো দার্শনিকরা এই বিষয়ে কি বলেছে পৃথিবীতে অনেক বড় বড় দার্শনিকরা এই বিষয়ে কথা বলে গেছে আহ সেই জিনিসগুলো একটু পরে নিলে তখন আর ভুল গুলা হয় না উল্টা পাল্টা কথাবার্তা গুলা হয় না ঠিক আছে আমি এখন বলে দিচ্ছি মুক্ত চিন্তা মানে কি মুক্ত চিন্তা মানে হচ্ছে প্রিজুডিজ এর উপরে উঠে প্রিজুডিস মানে হচ্ছে গিয়ে পূর্ব সংস্কার মানে ধরেন আপনার ফ্যামিলি থেকে আপনাকে কিছু জিনিস শেখানো হয়েছে আপনার স্কুল থেকে আপনাকে কিছু জিনিস শেখানো হয়েছে যেগুলার হচ্ছে গিয়ে কোন প্রমাণ নাই এইরকম জিনিস আপনাকে শেখানো হয়েছে কোনো যুক্তি নাই কোনো প্রমাণ নাই আপনাকে মেনে নিতে হয়েছে সেই জিনিসগুলা সেই জিনিসগুলা হচ্ছে সংস্কার ঠিক আছে সেই সংস্কার গুলাকে বাদ দিয়ে আপনি নিরপেক্ষ ভাবে সেই সংস্কার গুলাকেও আপনি যাচাই করে দেখবেন যে আপনার আপনি যে ছোটবেলা থেকে যে সংস্কার গুলা নিয়ে বড় হয়েছেন সেগুলো আসলে সঠিক নাকি ভুল সেগুলো আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক এই যে সংস্কার থেকে উপরে উঠে পূর্ব সংস্কার থেকে উপরে উঠে চিন্তা করতে পারাটা এটা কি বলা হয় মুক্ত চিন্তা সেই যে পূর্ব সংস্কার থেকে মুক্তি এই মুক্ত মুক্তিটা হচ্ছে ছোটবেলা থেকে আপনাকে যে জিনিসগুলা চাপিয়ে দেওয়া হয়েছে সেইগুলা থেকে মুক্ত হয়ে চিন্তা করা যেমন ধরেন উদাহরণ হিসেবে বলছি এমন একটা সমাজ কল্পনা করেন যে সমাজে মেয়েদের শিক্ষা দীক্ষাটা খারাপ চোখে দেখা হয় হুম এবং আপনাকে ছোটবেলা থেকে আপনার পরিবারে শেখানো হয়েছে যে মেয়েদের শিক্ষা দীক্ষা ভালো জিনিস না খারাপ জিনিস হ্যাঁ এবং আপনিও ছোটবেলা থেকে সেই ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছেন আপনার আপনি স্কুলে গেছেন সেখানে আপনার শিক্ষকরা আপনাকে শিখিয়েছেন মেয়েদের পড়ালেখা খারাপ মেয়েদের এত পড়ালেখার দরকার নাই মেয়েদের কাজ হচ্ছে গিয়ে রান্না বান্না করবে এবং বাচ্চা পায়দা করবে এইগুলা হচ্ছে মেয়েদের কাজ এখন এই জিনিসগুলো আপনি ছোটবেলা থেকে আপনার সমাজে দেখে এসছেন আপনার মাও কখনো পড়ালেখা করেনি আপনার বোনও পড়ালেখা করে নাই এই যে এই যে আপনার উপরে যে এই ধারণাটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই সংস্কারটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটাকে কিন্তু আপনি কখনো সাধারণত মানুষ যাচাই বাছাই করে না মানুষ দেখে যে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এটা পালন করছে আমিও পালন করব আমার মেয়েরাও আমি পড়াবো না আমার বাপ দাদা কেউ পড়ায় নাই আমি কেন পড়াইতে যাবো কিন্তু যখনই আপনি চিন্তা করতে শুরু করবেন যে না আমার বাপ দাদা দ্বারা হয়তো ভুলও করে থাকতে পারে আমি চিন্তা করে দেখি তো মেয়েদের পড়া লেখা করানোটা এইটা সঠিক নাকি ভুল যখন আপনি আপনার এই যে পূর্ব আগের সংস্কারটা বাদ দিয়ে চিন্তা করাটা শুরু করবেন সেটাই হচ্ছে আপনার মুক্ত চিন্তা এখন আপনি বলেন ধন্যবাদ আসিফ ভাই আসলে অনেক সুন্দর করে বলছেন আচ্ছা আসিফ ভাই তাহলে আমার আমার প্রশ্নটা হলো যারা আধ্যাত্মিকভাবে যারা যারা আধ্যাত্মিকতার দিকে যায় যেমন আপনি গৌতম সিদ্ধার্থের কথাই বলেন ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে কিন্তু অনেক স্ট্রং বা অনেক আধ্যাত্মিক ভাবে কিন্তু ওনারা অনেক কিছু করে গেছেন তো আপনার আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে ওনারা কি মুক্ত চিন্তার মধ্যে দিয়েছিলেন নাকি ওনারা আসলে ওনারা যে দিকে ছিলেন আসলে এগুলো আমাদের আসলে মুক্ত মুক্ত চিন্তার দিকে যায় না বা কেমন মনে হয় আমি আসলে ওই থেকে জানতে চাইছিলাম আর কি একটু গৌতম বুদ্ধের কথা যদি বলেন গৌতম বুদ্ধ কিছু কিছু দিক থেকে তার পূর্বের সংস্কার অতিক্রম করতে পেরেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে পূর্বের সংস্কার অতিক্রম করতে পারেননি গৌতম বুদ্ধ যেমন ধরেন বেদে যে জিনিসগুলো লেখা ছিল সেগুলো তিনি মানতেন না তিনি বলতেন বেদে যা লেখা আছে সেগুলো সত্য না কিন্তু আবার তিনি আবার নারীদেরকে নারীদের সম্পর্কে আবার তাকে ছোটবেলা থেকে যে জিনিস শেখানো হয়েছে সেটা আবার ত্যাগ করতে পারেন নাই তিনি নারীদের সম্পর্কে অত্যন্ত নিচু ধ্যান ধারণা পোষণ করতেন তিনি ভাবতেন নারীরা বেশি জ্ঞানী হতে পারে না নারীদের মাথা মানে মানে বুদ্ধিসুদ্ধি কম হয় এই যে তিনি যেহেতু বুদ্ধি সুযোগ কম হয় এই সংস্কারটা থেকে তিনি বের হতে পারেননি কিন্তু আবার অন্য জায়গা থেকে কিছু সংস্কার থেকে সে বের হতে পেরেছে এই কারণে গৌতম বুদ্ধকে যে হ্যাঁ তার সময় হয়তো সে কিছুটা চেষ্টা করেছে কিন্তু সে যে খুব একটা মুক্ত চিন্তা করতে পেরেছে সেটা আসলে এইভাবে বলা যায় না হ্যাঁ ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে ভাই আসি ভাই কিন্তু একটা একটা পর্যায়ে কিন্তু ধরা যায় যে গৌতম বুদ্ধ কিন্তু ধর্মের উদ্দেশ্যে কিন্তু অনেক কিছু করেন উনি কিন্তু ধর্ম আসলে যে একটা নির্দিষ্ট কোন স্রষ্টা এরকম কিছু কিন্তু উনি কিন্তু মানে প্রচার করেন নি বা এরকম ঠিক বলেছেন এটা ঠিক বলেছেন তিনি বৈজ্ঞানিক অনেক উনি কিন্তু অনেক বৈজ্ঞানিক ভাবে কিন্তু অনেক অনেক ধরনের ইয়া করেছেন মানে আধ্যাত্মিক উনার ওনার আধ্যাত্মিক দেন ধারণা কিন্তু বৈজ্ঞানিকের সাথে কিন্তু অনেক মিলে যায় এরকম মানে অনেক বিজ্ঞানের সাথে কিছু মেলে না ভাই না ভাই এগুলো আবার বাড়ানো কথাবার্তা বলার দরকার নেই ভাই এই সব বাড়া বাড়া বলার দরকার নেই ভাই অনেক যুক্তিযুক্ত মানে ধরা হয় যে উনি অনেক যুক্তিসম্মত অনেক কিছু যেমন যেমন একটা ঘটনা হয়তো আপনি জানেন কিনা যে উনি কিন্তু স্রষ্টায় কিন্তু উনি তেমন একটা কাউকে বলে জাননি যে স্রষ্টা বিশ্বাস করতে হবে বা তেমন একটা কিছু করতে হবে এরকম কিছু কিন্তু উনি কিন্তু প্রচার করেননি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে তিনি মানে অজ্ঞবাদী ছিলেন তিনি এই প্রশ্নের উত্তর দেন নাই তাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল তিনি উত্তর দেন নাই সেটা ঠিক আছে ভাই আপনি কি আর কোনো আর কোনো প্রশ্ন আছে নাকি আমার ব্যাকস্টেজে অনেক ছিলেন আপনি আপনি না ভাই উনি কিন্তু উত্তর উত্তর দিছিলেন একবার একবার কিন্তু উনি উত্তর দিছিলেন আচ্ছা ঠিক আছে ভাই আমার ব্যাকস্টেজে অনেক মানুষ জমা জমা হয়ে আছে আপনাকে তাহলে আমি আমার একটা প্রশ্ন ছিল আর একটা প্রশ্ন ছিল আমাদের আসিফ ভাই যদি একটু কষ্ট করতেন আরেকটা প্রশ্ন ছিল আমার তাহলে দ্রুত করেন ভাই আমার এত সময় দিতে পারনা সরি আসলে হলো যে জীবনের উদ্দেশ্য কি আসলে জীবনের উদ্দেশ্যটা কি আমাকে বলতে হবে ভাই অনেক অনেকবার অসংখ্যবার অসংখ্য লাইভে দিয়েছি মানুষের জীবনের সেরকম কোনো নির্দিষ্ট আমি কথা শেষ করি কথা শেষ করি আপনি একটু থামেন আমি কথা শেষ করি এটার উত্তর অসংখ্যবার দিয়েছি যে মানুষের জীবনে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য সেরকম কিছু নাই আহ একজন এক একটা উদ্দেশ্য সৃষ্টি করে যেমন আমার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা নারী বিদ্বেষ সমকামী বিদ্বেষ এই জিনিসগুলা বের মানে উঠিয়ে ফেলা এগুলা বিতাড়িত করা আপনার সেরকম আর একটা উদ্দেশ্য থাকতে পারে কলিমুদ্দিনের আরেকটা আর একটা উদ্দেশ্য থাকতে পারে এটা তো যার যার ব্যাপার সে সিদ্ধান্ত নেয় সে চিন্তা করে চিন্তা ভাবনা করে নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করে এটাই হচ্ছে সেটাই হচ্ছে তার জীবনের উদ্দেশ্য যে যে জিনিসটা সিদ্ধান্ত নেয় উদ্দেশ্যটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে অনেকের জীবনের উদ্দেশ্য হতে পারে জান্নাতে যাওয়া জান্নাতে হুরি হুরির সাথে সহবাস করা এটা হতে পারে অনেকের জীবনের উদ্দেশ্য তারা পেটে বোমা বেঁধে মানে মানে বোম ফাটায় দেয় বোম করে আল্লাহ একবার বলে ফাটায় দেয় এক জায়গায় গিয়ে তো তাদের উদ্দেশ্য হচ্ছে সেটা হয় and এটা তো এরকম কোন একক তো মানব মানব উদ্দেশ্য নাই মানব জীবনের কোন উদ্দেশ্য নাই আচ্ছা আসি ভাই আমি শেষ করে দিব আমি আরেকটা একটা অনুরোধ করতে চাই আপনাকে যে আমি শত একটা লক্ষ্য একটা জিনিস লক্ষ্য করছি যে আপনারা বেশিরভাগই খুব বেশি কিন্তু মানে ধর্ম ইসলাম ধর্মের বিষয়ে খুব বেশি আমি চাইতে আপনারা সব ধর্ম নিয়ে কথা বলুন ভাই এইটার উত্তর অসংখ্যবার হয়েছে আমাদের অডিয়েন্সের বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী আমাদের ইসলাম নিয়ে বেশি কথা বলতে হবে এবং ইসলামই হচ্ছে আমাদের আহ পৃথিবীর পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যাগুলোর ভিতরে একটা এবং পৃথিবীতে ভাই মাঝখানে কথা বলেন না আমি করে নি পৃথিবীতে একটা মাত্র ধর্ম যেটা হচ্ছে রাষ্ট্র কাঠামোতে শাসন ক্ষমতায় আহ মানে দখলদারিত্ব করে মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে আইন আইন কানুন গুলাকে পুরোনো দিনের যে চোদ্দশো বছর আগের আইন কানুন সেই আইনে পরিণত করতে চায় অন্য কোন ধর্মের কোন আইন পৃথিবীতে এখন আর চালু নাই হম পৃথিবীতে অনেক ধর্ম আছে পৃথিবীতে অনেক ধর্ম আছে সেই ধর্মগ্রন্থের উপরে ভিত্তি করে কোন রাষ্ট্র চলে না সেই ধর্মগ্রন্থগুলা কোনো দেশের সংবিধান না শুধুমাত্র ইসলাম হচ্ছে গিয়ে সৌদি আরবের সংবিধান ইরানের সংবিধান আর তারপরে যে সমস্ত দেশ আইন চায় সেই সমস্ত দেশের সংবিধান বাংলাদেশের মানুষেরও বাংলাদেশেরও আশি বিরাশি মানুষ আইন চায় এই কারণে ইসলাম ধর্মটা হচ্ছে এখনকার সময় সবচেয়ে বড় ছেদ এবং আপনি যদি জঙ্গি হামলাগুলোর দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ কোন ধর্মের জঙ্গি হামলা সবচেয়ে বেশি হয় হ্যাঁ ভাই আপনাকে তা অনেক ধন্যবাদ এখন আমি তাহলে অন্য সুযোগ কি বলেন কথাটা শেষ করতে না আচ্ছা ঠিক আছে আপনি যদি আমাকে বের করে দিতে চান বের করতে পারেন কিন্তু আমার কথাটা শেষ করতে পারলাম না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার অনেক মানে দর্শক পিছনে বসে আছে আপনি তাহলে আপনাকে আজকে বিদায় জানেন আরেকদিন আবার কথা বলবো ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আচ্ছা